फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल लाइफ फ्रेंड्स। मैं এখন কথা বলবো আবার বনির একটা কাজ নিয়ে। আগে দিনে ভিডিওটা কথা মনে পড়ে আছে, ডালবাটি চুরমার রিভিউ, যেখানে আমি বলেছিলাম এরা সপ্তাহে একটা করে কাজ আনবে। তো এখনো ডালবাটি চুরমার অ্যাসিডিটি আমার মাথার মধ্যে রয়েছে, তার মধ্যে আজ একটা ট্রেলার দেখলাম। তো কেমন লাগলো সেটা নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো। তো এখন দেখুন, এই যে বনি বলি বা আরও যারা রয়েছে এই জেনারেশনের যারা অভিনেতাদের, না কোনো ব্র্যান্ড ভ্যালু নেই, কোনো রকম ব্র্যান্ড ভ্যালু নেই, যে কারণে আজকে বাংলা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সিনেমার দিক দিয়ে বলি, অন্যদিক দিয়ে বলি, একটা না ফ্লপ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। দেব বাদে আর জিতে সিনেমা চলুক বা না চলুক, জিতে ইন্ডাস্ট্রিকে একটা বুঝতে হয় সিনেমার মাধ্যমে। রাবণ তো অবভিয়াসলি হিট হয়েছে, এবং তার আগে দেখুন তার যে সিনেমাগুলো এসে এলে একটা আলোচনা হয় চারপাশে, একটা গভীরতা, মানে কি বলবো, একটা মানে কি বলবো, জোর কদমে একটা আলোচনা শুরু হয়ে যায় সব জায়গায়। তো বোঝা যায় যে তার সিনেমা আসছে। যেমন চেঙ্গিস নিয়ে প্রত্যেকেই ফেসবুকে পোস্ট করছে কবে এর আপডেট আসবে, লোকে জানতে চাইছে জিতের এই সিনেমাটা কবে আসবে। তো সেই জিনিসটা না জিতা দেবের মধ্যে রয়েছে, আবির সিনেমায় এরকম একটা একটা ইয়ে থাকে। কিন্তু এর বাদে বাকি বাকি সিনেমাগুলো আসছে না, শুধু আসছে আর যাচ্ছে। যেদিন রিলিজ হয় তার আগের দিন হয়তো হল মালিকরা খালি জানতে পারে এই সিনেমাটা খালি রিলিজ করছে, আর যারা রিভিউ তাদেরকে জোর মানে কায় পড়ে দেখতে যেতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো এরই মাঝে কিছু কিছু কাজ ভালো হয়, যে কাজগুলো এরা এত বাজে কাজ উপহার দেয় যে ভালো কাজগুলো লোকে আর দেখতে যায় না। যেমন সোহমের গুগলি, দারুণ কাজ, কিন্তু লোকে দেখতে যায়নি, বিশ্বাস হারিয়ে ফেলেছে। তো তেমন এই কাজটাও দেখে আমার প্রমিসিং লাগছে, কিন্তু বিশ্বাস করুন লোকে এটা দেখতেই যাবে না, লোকেরা দেখতেই যাবে না। কারণটা হচ্ছে কি, প্রথম কথা এরা প্রমোশন করতে পারে না, আর যে প্রোডাকশন থেকে ট্রেলার আনা হয়েছে সেখানে ভিউজ 1 ঘন্টা 120, এটা না খুব লজ্জাজনক একটা ব্যাপার। একটা ইন্ডাস্ট্রিতে একটা কমার্শিয়াল স্টারের সিনেমা আসছে, তার ট্রেলারে ভিউজ 1 ঘন্টা 120, এটা না খুব লজ্জাজনক, এটা জাস্ট মেনে নেওয়া যায় না। তার মানে এটা কি, এদের সেই ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়নি, এরা সেইভাবে প্রমোশন করতে পারছে না, যে কারণে একটা ভালো কাজও কিন্তু থামাচাপা পড়ে যাচ্ছে। আর এই সিনেমাটা জাস্ট আসবে আর যাবে, কজন জানতে পারবে, কজন দেখতে যাবে? কারণ আমরা এতবার রিভিউ করেছি বনির সিনেমা, প্রত্যেকবার এত হতাশ হয়েছি, লোকে সাহসীভাবে টিকিট কেটে এই সিনেমাগুলো দেখতে যাবে। কিন্তু সাউথে দেখুন, যখন ওখানকার নতুন হিরোদের একটা কিছু রোমান্টিক বা কিছু মুভি আসে, দেখবেন লোকেদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, কারণ এরা ব্যাক টু ব্যাক মানে সেরকম গল্প বলে গেছে, যেগুলো থেকে দর্শক হতাশ হয়ে হল থেকে বেরোয়নি। কিন্তু এখানে গল্প এতটাই একঘেয়ে হয়ে গেছে, ইভেন এই ট্রেলারটা থেকে আমার গল্প কিন্তু একঘেয়ে লাগছে। কিন্তু যেটা ভালো লেগেছে এই সিনেমার যে ট্রিটমেন্টটা, সেটা বেশ ভালো। কারণ এখানে গল্পটার মধ্যে কিছু নতুনত্ব রয়েছে, যেমন এখানে মানে প্রথম কথা বনি কৌশানি নেই, যেটা একটা বড় হেডেক মাথার উপর থেকে আমার গেছে। এখানে বনির সঙ্গে অন্য একটা জুটিকে দেখা যাবে, সেটা একটা চোখের শান্তি কথা কেউ বলা যেতে পারে, আয়ুষি রয়েছে, সেটা ভালো লাগছে, জুটিটাকে একসঙ্গে দেখতে খারাপ লাগছে না। তো আর যেটা ভালো লেগেছে কি, গল্পের ধরনটা নতুনত্ব, এখানে আয়ুষির ক্যারেক্টারটা আদৌ মানে আমাদের বাস্তব জগতে এক্সিস্ট করে কি না, নাকি এটা সত্যি এক্সিস্ট করে, সেটা নিয়ে বেসিক্যালি গল্প। কারণ এই ক্যারেক্টারটাকে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি, একবার দেখতে পাচ্ছি রাস্তায় ট্রাফিক সিগন্যালে সে পুলিশে দাঁড়িয়ে রয়েছে, কখনো লিফ্ট ম্যান এসে দাঁড়িয়ে রয়েছে, বিভিন্নভাবে তাকে দেখা যাচ্ছে, কখনো সে অফিসে মানে কর্মরত একজন মহিলা। তো এরকমভাবে তো সম্ভব না, তো বোঝা যাচ্ছে না যে সে ক্যারেক্টারটা আসলে কী। আর বনি ক্যারেক্টারটাকে খুব পছন্দ করে, আর বনি ক্যারেক্টারটা না খুব মডার্ন নয়, মানে খুব ওল্ড স্কুল বয়, মানে একটু তার মধ্যে সেই মানে কি বলবো, 90s ছেলেরা যেরকম হতো সেরকম টাইপের, মানে আজকের যুগের সঙ্গে সে খুব একটা আপডেটেড নয়, এবং তার বাবা খুব সাপোর্টিভ। তো এই মেয়েটাকে নিয়ে এই ছেলেটার মধ্যে একটা মানসিক প্রবলেম আসবে, এবং তার সঙ্গে তার বাবার রীতিমতো ঝামেলা লাগবে, এই হচ্ছে গল্প। এরপর কী হবে সেটার জন্য অর্চির গ্যালারি সিনেমাটা তোমাদেরকে দেখতে হবে। তো ট্রেলারটা এসে শ্যাডো ফিল্মসের ইউটিউব চ্যানেলে আমি দেখলাম, আমার কিন্তু প্রমিসিং লেগেছে। কিন্তু ওই যে বললাম বেঙ্গলি ফ্লপ ইন্ডাস্ট্রি, এই সিনেমাটা আসবে আর যাবে, এরা এত ফ্লপ কাজ দিয়েছে, এত জঘন্য জঘন্য কাজ দিয়েছে, যে লোকের এক্সাইটমেন্টই চলে গেছে এদের কোনো কাজ নিয়ে। প্রথম যখন বনি বরবাদ এনেছিল ভালো হাইপ কিন্তু ক্রিয়েট হয়েছিল, আমার এখনও মনে আছে পারবো না আমি সাথে তো কোট ইয়ং অডিয়েন্সের মধ্যে বনিকে নিয়ে কিন্তু একটা হাইপ ছিল, তারপর তো জাস্ট নষ্ট হয়ে গেছে, জাস্ট নষ্ট হয়ে গেছে। এখন এরা যতই ভালো কাজ করুক সিনেমাগুলো জাস্ট আসবে আর যাবে। ডালবাটি চুরমার বক্স অফিস না আমাদের কপাল খুলে যাবে, সরি চোখ খুলে যাবে, যদি শোনেন কান দিয়ে রক্ত পড়বে এমন বক্স অফিস আমি কালকে বলবো, বুঝতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও, শ্যাডো ফিল্মসের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো, দেখে এসে ওখানে গিয়ে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগে, আমাকেও কমেন্ট করে জানাও, আমরা রিভিউর সঙ্গে তোমার কতটা একমত, এটাই বলার। যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, আমি গেট দেবে লাইক, এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকো।